चलो 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 ढाकाए चलो 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 ढाकाए चलो। आशिकाने रसूलेर दिनी संगठन दावत इस्लामी नबी करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर एमोनी एक बागान जा अल्लाह पाकेर अनुग्रह এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপা দৃষ্টি সাহাবা ও আউলিয়া কেরামের ফয়জান এবং আমির আহলে সুন্নাতের অক্লান্ত পরিশ্রম ও দোয়ার ফসল আলহামদুলিল্লাহ বাংলাদেশে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা অসংখ্য মুসলমান অংশগ্রহণ করেন প্রিয় ইসলামী ভাইরা এই ইজতেমার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয় সবকে শুধু এক স্লোগান চলো চলো ঢাকায় এই ইজতেমা ময়দানে অসংখ্য মজলিসের স্টল স্থাপন করা হয় কয়েক সপ্তাহের নিরলস প্রচেষ্টায় প্যান্ডেল সহ অজু ও গোসলখানা তৈরি করা হয় এমনকি সাউন্ড সিস্টেম ও লাইটিং এর মাধ্যমে এই ইজতেমায় লাখো মুসলমানের আগমন ঘটে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয় জনসাধারণের সুবিধার্থে মাকতাবাতুল মদিনা সহ বিভিন্ন বিভাগের স্টল স্থাপন করা হয় সকলকে এই দাওয়াত দাও চারিদিকে বলতে ইজতেমা ময়দানে মুসলমানদের কল্যাণ সাধনে তাবিজাতে আত্তারিয়ার স্টল স্থাপন করা হয় দেশের বিভিন্ন স্থান থেকে ওলামা একরাম এই ইজতেমায় অংশগ্রহণ করেন এই তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় বিভিন্ন পর্বসমূহ মাদানী চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন পর্বে মোবালিকে দাওয়াত ইসলামী সুন্নতে ভরা বয়ান বিভিন্ন দিনী হালকাসমূহে ফরজ ইলিম শেখার ব্যবস্থা থাকে চলুন দেখা যাক এই ইজতেমার অনুষ্ঠিত তেলাওয়াত ও নাত শরীফের কিছু অংশ বিশেষ খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি কখনো কোরআনে পাকের তেলাওয়াত অন্তরকে আলোকিত করে কখনো নাতে মোস্তফা অন্তরকে নবী প্রেম এবং সুন্নতের উপর আমলকে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে আবার কখনো কবর ও আখেরাতের হৃদয় কাঁপানো আলোচনা গুনাহে পরিপূর্ণ অন্তরকে পরিশুদ্ধ করে কবর ও আখেরাতের প্রস্তুতি গ্রহণ এবং নেক আমলের প্রতি উৎসাহিত করে কখনো দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়া ইকরাম সহ আউলিয়া ইকরামের প্রদত্ত নেকির দাওয়াতের কথা স্মরণ করিয়ে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের উদ্দেশ্যে মাদানী কাফেলায় সফর করার মন মানসিকতা গড়ে তোলা হয় চলুন দেখা যাক মোবালিকে দাওয়াত ইসলামের বিভিন্ন পর্বে সুন্নতে ভরা বয়ানের অংশ বিশেষ নূরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের উপর কেমন দয়া ও ইহসান করে থাকে যে উম্মত যখন ইন্তেকালের সময় পেরেশানির মধ্যে যখন উম্মত ইন্তেকালের সময় তার পেট ফুলে উঁচু হয়ে গিয়েছে যখন উম্মত ইন্তেকালের সময় তার চোখ বাঁকা হয়ে গিয়েছে যখন উম্মত ইন্তেকালের সময় তার কাছে কোনো সাহারা নেই আর ওই মুহূর্তে নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই উম্মতের দরদি ওই উম্মতের উপর মদদগার হয়ে দুনিয়ার জমিনের মধ্যে ওই উম্মতের উপর দয়া করার জন্য কাছে তাসরিফ নিয়ে এসে গিয়েছেন বিভিন্ন ইসলামী ভাইরা এই ইজতেমায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসেন এই ইজতেমার একটি বিশেষ পর্ব হলো তাসাবুরে মদিনা এই পর্বে আশেকানে রসুল মদিনা শরীফের ধ্যানে মগ্ন হয়ে ধ্যানে ধ্যানে মদিনা শরীফ পৌঁছে যান চলুন দেখা যাক তাসাবুরে মদিনার কিছু অংশ বিশেষ সময় হয়েছে তাসাবুরে মদিনার কোন আমল দিয়ে মদিনা যাব আমল তো এমন নেই যে নবীর দরবারে উপহার দিব তাসাবুরে মদিনার পর আল্লাহ পাকের জিকির করা হয় প্রাণ ইসলাম ভাইরা জিকিরের সময় হয়ে গিয়েছে আল্লাহ 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 আল্লাহ
অসংখ্য মুসলমানের সম্মিলিত জিকিরে চারদিক মুখরিত হয়ে ওঠে। ইজতেমা শেষে মর্মস্পর্শী দোয়া করা হয়। অংশগ্রহণকারী আশেকানে রসুল নিজ মস্তককে অবনত করে, দুহাত তুলে অশ্রুসিক্ত নয়নে নিজেদের কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে অজর নয়নে ক্ষমা প্রার্থনা করতে থাকে। চলুন দেখা যাক সেই দোয়ার কিছু অংশ বিশেষ। মানমালি করব না আল্লাহ, আল্লাহ আমরা গীবত করব না, আমরা চুগলি করব না মাওলা, আল্লাহ আমরা মা বাবার মনে কষ্ট দিব না, আল্লাহ আমরা বাহ্যপনা ত্যাগ করব মাওলা। ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকে। ইজতেমা শেষে অসংখ্য মুসলমান সুন্নাতের প্রচার ও প্রসারের লক্ষ্যে মাদানী কাফেলায় সফর করেন। চলো 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 ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো।